ফিরে এলাম বিরতির পর বই আড্ডা লিখার অনুষ্ঠান নিয়ে চ্যানেল ওয়ানের এই অনুষ্ঠানে আজকে উপস্থিত আছেন ঈশা দেবপাল ঈশার গল্প উপন্যাস নিয়ে কথা হচ্ছিল ঈশা আপনার এই যে শ্রীরামপুরকে নিয়ে যে উপন্যাস বিশেষ করে আমাদের আগ্রহের বিষয় শ্রীরামপুরের ইতিহাস আপনারও ইতিহাস একটা প্রিয় চর্চার বিষয় এই নিয়ে উপন্যাসে গল্প লিখেছেন কোনো ঘটনা খুব উল্লেখযোগ্য ঘটনা আমাদের কিছু জানাতে পারেন যেটা আপনার উপন্যাসে রয়েছে হ্যাঁ আমি গত বছর একটি উপন্যাস লিখেছিলাম যেটার নাম রোহিণী দান উপন্যাসটির মূল পটভূমি শ্রীরামপুর কিছুটা চুচড়া কিছুটা ফরাসডাঙ্গা যেটা চন্দননগর এখন এই অংশটাই পুরোটাই শ্রীরামপুরেরও আগের নাম ফ্রেডরিক নগর ছিল শ্রীপুরো ছিল আচ্ছা একটু শুনিনি একটু ছোট্ট একটা অংশ উপন্যাসের গল্প শুনবো হ্যাঁ একটা যজ্ঞেশ্বরীর গান এই উপন্যাস একদম শেষ একটা অধ্যায়ের একটা ছোট্ট প্যারা পড়ছি যজ্ঞেশ্বরী একটা গান ছিল এটা তিনি প্রাণ লয়ে হে হলেন স্বতন্তর আমি ক্যাথরিন আমি আজ ইন্ডিয়ায় সকলের চোখে এক দূষিত নারী চরিত্রহীনা কিন্তু যে পুরুষের সঙ্গে আজ বন্ধ ঘরে আমাকে দেখা গেল সেই ফ্রান্সিসকে আমি ভালোবাসি শুধু ভালোবাসি নয় তাকে আমি আমার স্বামী মনে করে ভালোবাসি আমাদের ইন্ডিয়ানদের মতো গান্ধর্ব বিবাহ হয়েছিল সেই বিয়েই আমার আসল তাকেই আমি একমাত্র মনে করি তাই ফিলিপ ফ্রান্সিস যখন মাঝে মাঝেই মিস্টার গ্রান্টের রাতের ভোজে চলে যাওয়ার সুযোগে আমার বাড়ির দোতলায় দড়ির মই লাগিয়ে উঠত আমি সেটাকে কোনোদিন ভ্রষ্টাচার মনে করিনি আমি বিবাহের আসল উদ্দেশ্য মনে করি মন দেয়া নেওয়া শরীরও নয় আমি ফিলিপকে ভালোবেসেই সব দিয়েছিলাম তার মধ্যে মিস্টার গ্রান্টের কোনো স্থানই নেই মানে একটা বিষয় একটি ইতিহাস এই ফিলিপ ফ্রান্সিস এই বিখ্যাত হ্যাঁ বিখ্যাত সিনেমায় দেখা গেছে তার ঘটনা যাই হোক আপনি শুনি আপনার মুখে গল্পটা হ্যাঁ এটা ফিলিপ ফ্রান্সিসের একার গল্প না মানে আমার এই উপন্যাসটার বিষয় ছিল প্রেম কিন্তু সেই সময় থেকে আজ অবধি সেখানে সামাজিক আচার অনুষ্ঠান পর ফ্রান্সিসের গল্পটা শোন না ওইটা বলতে গিয়েই বলতে হচ্ছে যে ফ্রান্সিসের সঙ্গে ক্যাথরিনের একটা সম্পর্ক ছিল ক্যাথরিন ছিলেন মিস্টার গ্রান্টের স্ত্রী কিন্তু ক্যাথরিনের বার ঘরে ওই ফিলিপ ফ্রান্সিসকে ওই মই নিয়ে উনি উঠে একদিন ধরাও পড়েছিল শুনলাম তুমি নিয়মিতই উঠতেন সেই ঘটনাটা অনেক দূর গড়িয়েছিল ফিলিপ ফ্রান্স সে সত্যি তাদের মিল সেইভাবে হয়নি এবং এই টানা পড়ে নেই শেষ হয়ে গেছিল এই প্রেমটা কারণ ফিলিপ ফ্রান্সিস অলরেডি তখন বিবাহিত ছিলেন উনি এসে ক্যাথরিনকে ভালোবেসেছিলেন কিন্তু দেশে ওনার স্ত্রী হ্যাঁ বিবাহ বহির্ভূত দুদিক থেকে বিবাহ বহির্ভূত একটা জায়গা তো এই প্রেমটা কিন্তু সেই সময় একটা আলোড়ন তুলেছিল এবং ক্যাথরিন বিভিন্নভাবে নিন্দিত হয়েছিলেন ফ্রান্সিসও নিন্দিত হয়েছিলেন সেইটা নিয়ে ওই মানে কেরির আগের যে সময় আমি বারবার ওই জন্য আমি অষ্টাদশ সপ্তদশ অষ্টাদশ শতকের যে বাংলা সেখানে এদের যে ডাচ ওলন্দাজ ফরাসি এদের যে সমাগম ছিল এই জায়গাটা জুড়ে সেখানে বহু ঘটনা এরকম ছিল বহু ঘটনা প্রেম ভালোবাসা সম্পর্ক সম্পর্ক ভেঙে যাওয়া বাঙালিদের সঙ্গেও সম্পর্ক তাদের প্রেমের না হলেও এক ধরনের যোগাযোগ ইত্যাদি এগুলো ছিল এবং এগুলোর না অস্তিত্ব বা চিহ্ন শ্র্যামপুর শহরে কিন্তু আছে সেটাও ইতিহাস খুঁজলে পাওয়া যায় ইতিহাস তো শুধু লিখিত ইতিহাস হয় না মানে মৌখিক ইতিহাস ড্যান্নিশ গভর্নমেন্টের আহ সহায়তা নাকি ড্যানিশ জাভান একটা খোলা অর্থন খোলা হয়েছে শ্রামপুরে একটা ভালো বেড়াতে যাওয়ার জায়গা হয়েছে শ্র্যামপুর সব সময় ভালো লাগবে মানে ওগুলো না থাকলেও গঙ্গার ধার দিয়ে হেঁটে যেতেও ভালো লাগবে ইতিহাসকে ছুঁয়ে আপনাদের কেরি মিউজিয়াম থেকে দেখা এই সবগুলোতে যাওয়া যেতে পারে ইতিহাসটা জেনে গেলে খুব ভালো লাগবে যেই যাবে সেই যদি ইতিহাসটা সম্পর্কে খুব সচেতন হয়ে যায় শ্রামপুরের একটা নতুন জায়গা হয়ে পাঁচশো বছরের পুরনো পুজো আছে দুর্গা পূজো দেখলেই আচ্ছা ক্লাসে পড়াতে পড়াতে আপনি যে একাডেমিক্স নিয়ে কাজ করার কথা ভাবেন লেখার কথা ভাবেন সেগুলো কি লিখেছেন আপনি রূপকথা নিয়ে খুব লিখতেন এক সময় হ্যাঁ আমার কাজের বিষয়টাই রূপকথা লোককথা ছিল ছিল মানে আছে অবশ্যই আছে এবং আমার মানে আমি সবসময় ওইটা একটা বিশ্বাস করতাম একটা প্যারালাল হিস্ট্রি সবসময় চলছে তো মানে লোক যারা বাড়ির মহিলা বৃদ্ধা বিশেষ করে বৃদ্ধা তাদের থেকে আমি প্রচুর গল্প সংগ্রহ করেছিলাম প্রায় মানে তিরিশ চল্লিশটা গল্প সংগ্রহ করে মধ্যে আমার একটা বই আছে রূপকথার উচ্চারণ বলে সেটা সেই বইটাতে কুড়িটা গল্প আমি দিয়েছিলাম শুধু রূপকথার গল্প মানে এবং তার বিশ্লেষণ হ্যাঁ না বিশ্লেষণ মানে আমি বলছি যে stylistics মানে শৈলীটাই ওটার কাজের বিষয় ছিল কথনভঙ্গি কথনভঙ্গি শৈলী এবং এগুলোর বিদেশিত্বতে তো অনেক নাম আছে আমি এখন ওইগুলো বললে মানে বিষয়টা জটিল কিন্তু খুব মানে মজার যেটা আমাদের বাড়ির মহিলারা বাঙালি মহিলারা যে গল্প বলছেন আমার বাড়ি আমার দেশের বাড়িতে উঠোন ঝাড় দিচ্ছেন যে ভদ্র মহিলা তিনি যে গল্প বলছেন সেই গল্পগুলো না একটা সম্পদ এবং সেই গল্পগুলো কিন্তু হারিয়ে যাচ্ছে কারণ তার ছেলে তার মেয়ে সেই গল্প শুনতার আগ্রহী হচ্ছে না কারণ এই গল্পগুলোকে রক্ষা করারও আমাদের কাছে কোনো আগে যেটা ছিল সোনার পরম্পরা এখন তো ওইভাবে কিছু আর থাকছে না এই নিয়ে আপনি কোনো গল্পের বই করেছেন যেই সংগৃহীত গল্পগুলো হ্যাঁ ওই ওই আমার কাজের বইটার নামটা কি হ্যাঁ রূপ বাংলা রূপকথা উচ্চারণের নানা মাত্রা এটা সৃষ্টি সুক থেকে প্রকাশিত মানে একদমই যেগুলো গল্প আপনিগুলো কালেক্ট করেছি কালেক্ট করেছেন সেগুলো আছে কিন্তু খুবই একটা ট্রেজার হ্যাঁ এবং তারা যেভাবে বলেছে যে শব্দ ব্যবহার করে একেবারে ওই শব্দ দিয়েই আছে হ্যাঁ এবং মেয়েদের গল্প কালেকশনের ইতিহাসটা এবং এখানে মানে উইলিয়াম কেরি কিন্তু প্রথম লোককথা সংগ্রহ করেছিলেন ইতিহাসমালা যে বইটা এখানে আমি একটা লাইন বলবোই মানে এটা আমি সব জায়গায় গেলে বলি বলুন সেটা হচ্ছে আঠেরোশো বারো সাল ইতিহাসমালা যখন বেরোলো তখন না আগুন লেগে ইতিহাসমালার পুরো স্টক নষ্ট হয়ে গেছিলো তার ফলে এই বইটা কোথাও ছিল না তিন কপি থেকে গিয়েছিল যেখান থেকে ফাদার অনেক পরে এক বইটা সম্পাদনা করে বার করতে পেরেছিলেন কিন্তু পৃথিবীর প্রথম রূপকথা সংগ্রহ বা লোককথা সংগ্রহ বলা হয় গ্রিম ভাইদের বইটা সেটাও না আঠেরোশো সালের ওই মার্চ মাসে জানুয়ারি মার্চ মাসে বেরিয়েছিল এবং এই আগুন লাগার ঘটনাটা কিন্তু মার্চ মাসে হয়ে গিয়েছিল কাজেই বইটা যদি থেকে যেত হয়তো এই বইটাই পৃথিবীর প্রথম লোককথা সংগ্রহের বই কেরির ইতিহাসমালা তো এইগুলো কিন্তু আমি শ্রীরামপুর কলেজে জয়েন করার সময় জানতাম না মানে আগে এতটা আমি ডিটেল হ্যাঁ পরে চর্চা করে দু হাজার সাথে তখন আমার পিএইচডিটা হয়ে গেছে কিন্তু আমার ইন্টারেস্টের সঙ্গে এই জায়গাটা খুব মিশে গেছে আর কি তো ইতিহাসের কথা আর আপনি এই যে প্রেমের গল্প লেখেন না আজকালকার দিনের মানব মানবীর কথা প্রচুর প্রচুর প্রেমের গল্প তারা আপনার গল্পে উপন্যাসে প্রেম করে না হ্যাঁ প্রচুর আমার সহকর্মী বন্ধুরা আমাকে অনেকেই খুব রাগায় যে আমি খুব প্রেমের গল্প লিখি বলি মানে একটা সময় খুবই লিখতাম কি দাম্পত্য প্রেমের গল্প না না দাম্পত্য প্রেম বলে কিছু নয় সব রকম সম্পর্ক আমাকে খুব মানে ইয়ে করে আকৃষ্ট করে মানে দাম্পত্যের ঘেরা ছাড়িয়ে পা বাড়াতে আপনি রাজি আমি যদি সব জায়গায় পা বাড়াই তাহলে তো আমি খুব ভালো লিখতে পারবো না আপনার রাজি একদমই রাজি

একাধিক বাড়ি আছে মানে সেখানে বিবাহিত বা অবিবাহিত প্রশ্নটাই খুব বৌন হয়ে গেছে আর সম্পর্কটা মুখ্য হয়ে গেছে মানে আছে অবশ্যই মানে দাদা ক্ষেত্রে তাতে ভয় করেন না যে আমার ছাত্রছাত্রীরা কেবি যেতে পারে না আমি আমার ইমেজে ধাক্কা লাগবে আমি ওই ইমেজে বিশ্বাসী করি না ওই রকম সাজানো গোছানো ইমেন্স এরকম অকুপট আর কথাবার্তা বাকি রয়ে গেছে ফিরে আসছে একটা চট পূরতির পর কেউ যাবেন না আমাদের সঙ্গে আছেন গল্পকার উপন্যাসিক অধ্যাপিকা ঈশা পাল ফিরে আসছে বিরতির পরেই